আর শাকিব খানের ছবি আলোচনা বেশি ছিল সেই ছবি। আমার কাছে মনে হয়েছে যে এই ছবিটা প্রথম দেখি। এছাড়া কলিক ভাইয়ের সঙ্গে আজকে আড্ডা দিচ্ছি, উনি আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন চলচ্চিত্র নির্মাতা। এছাড়া ওনার আরো পরিচয় আছে, উনি একাধারে সাংগঠনিক কাজে লিপ্ত আছেন, আমাদের নাটকের ডিরেক্টর্স গিল্ডের জেনারেল সেক্রেটারি ছিলেন, ফিল্ম ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, উনি একাধারে গীতিকার, উনি অভিনয় শিল্পী, থিয়েটার অ্যাক্টিভিস্ট, আরো আরো অনেক পরিচয় দেওয়া যাবে। ভাই, এই গত ঈদের যে সিনেমাগুলো গেল, এর মধ্যে আপনি বোধহয় তিনটা সিনেমা দেখেছেন? তিনটা সিনেমা দেখেছি। একজন নির্মাতার দৃষ্টিতে ওই তিনটা সিনেমার একটু বিশ্লেষণ শুনতে চাই। এইটা আসলে আটটা ছবি রিলিজ হয়েছে, প্রথম কথা হচ্ছে আটটা ছবি দেখা উচিত ছিল, সময় এবং নানা কারণে দেখা হয় না। তিনটা ছবি দেখেছি, লিডার আমি বাংলাদেশ প্রথম দেখেছি, দু তিনটা কারণ। প্রথম কথা হচ্ছে ওখানে আমার গান লেখা ছিল, নিজের ছবি মনে হয়েছে তাই দেখেছি। আর শাকিব খানের ছবি আলোচনা বেশি ছিল সেই ছবি, আমার কাছে মনে হয়েছে যে এই ছবিটা প্রথম দেখি। তারপর দেখলাম হচ্ছে লোকাল, লোকাল হচ্ছে আমাদেরই প্রিয় নির্মাতা, আমাদেরই ছোট ভাই, আমাদেরই আদরের স্নেহের সাইফ চন্দন। প্রথম সে জার্নালিস্ট ছিল, তারপর টিভি নির্মাতা, এখন চলচ্চিত্র নির্মাতা। আমার কাছে মনে হয়েছে যে ওর ছবিটা এর আগেও দেখেছি, অন্য অন্য ছবি এটাও দেখা উচিত। কিল হিম দেখেছি, যেহেতু এটা অনেক বড় বাজেটের ছবি, বড় আয়োজন করা ছবি, এবং এটারও পরিচালক নতুন, প্রথম ছবি তার। তারপর জিনটা দেখার খুব ইচ্ছে ছিল, এর মধ্যে দেখে নিব, আমার ছেলে তো দেখার জন্য অস্থির হয়ে আছে জিন, কারণ হচ্ছে সচল কাজ করেছে, আর নাদের ভাই খুব প্রিয় মানুষ, আরো যারা করেছেন ওগুলো দেখা উচিত ছিল। পূজা তো আছেই। তারপর একটা ছবি হলো সৈকত নাসিরের ছবিটা দেখার ইচ্ছে ছিল, যদি এখন চলছে না, পাপ। তারপর বাপ্পির ছবিটা দেখার খুব ইচ্ছে ছিল, শত্রু। কারণটা হচ্ছে কি, শাকিব খান তো নাম্বার ওয়ান সুপারস্টার, আমরা জানি শাকিব যেরকম অনেক দিন গোলের পরে আবার এক বছর পর লিডার আমি বাংলাদেশে কাম ব্যাক করলো, বা শাকিব যে শাকিব খান এটা প্রুফ করলো। পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে বাপ্পিদের মতো অভিনেতাদেরকেও আবার ফিরে আসা উচিত, এবং সে চেষ্টা করেছে। তো আমার দেখার ইচ্ছে ছিল, সবগুলো ছবি দেখার ইচ্ছে ছিল, কিন্তু সুযোগ হয় নাই, এর মধ্যে একটা একটা করে দেখে নেব। আর যদি বিশ্লেষণের কথা বলেন, হ্যাঁ, ছোট্ট করে একটা নেগেটিভ একটা পজিটিভ দুটা করে বলবো, দুটো লাইক বলবো প্রত্যেকটা সিনেমা। আমি তো আসলে রিভিউ লিখেছি, লিডার আমি বাংলাদেশ নিয়ে লিখেছি, ওইখানে নেগেটিভ পজিটিভ বিষয়গুলি লেখাই আছে। তারপর লোকাল নিয়েও লিখেছি, কিল হিম নিয়েও লিখেছি। আমার কাছে ভালো লাগাটা হচ্ছে লিডার আমি বাংলাদেশ, যে বাংলাদেশটাকে আমি দেখতে, বাংলাদেশের একটা প্রতি ছবি বা প্রতি ছায়া দেখেছি, এটা আমার ভালো লাগা। আর যদি মন্দ দিকের কথা বলেন, খুব বেশি মন্দ দিক যে আছে তা না, কিন্তু আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গায় চিত্রনাট্যটা আর একটু বেশি ট্রিটমেন্ট করা উচিত ছিল, যে খালি সংলাপ বললেই হবে না, তো ইমোশন তৈরি করা, সেটা হয়তো এক এক নির্মাতার এক এক ভাবনা। তপু খান আমার খুবই স্নেহের, ও প্রথম ছবি বানিয়েছে, দারুণ বানিয়েছে, তো ওইটা থাকতেই পারে। লোকালের যে ব্যাপারটা, আমার কাছে বুবলির অভিনয় অসাধারণ লেগেছে, আদর আজাদের অভিনয় দুর্দান্ত লেগেছে, মিশা ভাইরা তাদের মতো করে অভিনয় করে গেছেন এবং আন্ডারটোনে অ্যাক্টিং করেছেন, এটাও ভালো লেগেছে। আর মানে খারাপ লাগার জায়গাটা যদি বলি, চিত্রনাট্যে কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হচ্ছে, যেমন নির্বাচনের অংশটুকুন আমি খুব এক্সপেক্ট করছিলাম যে নির্বাচনের দিন কি হচ্ছে এটা দেখার জন্যে, সেটা আমি পাই নাই। এটা কেন পাই নাই এটা নির্মাতা ভালো বলতে পারবেন, দর্শক হিসেবে আমার কাছে মনে হচ্ছে। কিল হিম দেখতে পরিচ্ছন্ন ছবি, অনেক আয়োজন, অনেক সুন্দর সুন্দর লোকেশন, শর্টস গুলি সুন্দর। ওইখানেও দেখা গেছে যে চিত্রনাট্যের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে একটু ডেপথে ঢোকা উচিত ছিল, যে এই 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 যৌক্তিকতার জায়গাগুলিও আমার কাছে কিছু কিছু জিনিস মনে হয়েছে যে যুক্তিটা আসলে একটু কম ছিল। আমি ডিটেলস বিশ্লেষণে না যাই, তাতে করে দর্শক আবার নিরুৎসাহিত হবে ছবিটা দেখার। ভালো লাগার দিকগুলি কিন্তু বেশি আমাদের দেশের ছবিগুলি, আমার কাছে যেটা মনে হয়েছে এইবার ঈদে। তো ভালো দিকগুলি আমরা আলোচনা করি। আর একটা জিনিস কি দেখেছি, কিল হিম দেখতে গিয়ে যেটা দেখেছি, দর্শক খুব এনজয় করে। এখন মোদ্দা কথা হচ্ছে যে দর্শক আসল, দর্শক কিন্তু সবসময় হাসে, এই দর্শক এনজয়টাই ইম্পর্টেন্ট। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের বাংলা ছবি দেখা উচিত। আমার এখানে একটা কথা বলতে ইচ্ছে করছে অলিক ভাই, সেটা হচ্ছে আপনি তিনটা সিনেমাতেই একটাই মন্দ দিক বললেন, সেটা হচ্ছে চিত্রনাট্য। তার মানে এই দাঁড়ায় যে আমাদের আসলে চিত্রনাট্যে আর একটু গুরুত্ব অবশ্যই, যেমন আমার ছবিতেও তো আমার কাছে মনে হয় না, কিন্তু অন্যের কাছে গিয়ে চিত্রনাট্যের
দুর্বল আছে। যেমন আমার দেলোয়ার জান ছন্টু মামা, আমাদের লিজেন্ড নির্মাতা, উনি আমাকে পার্সোনালি গোলোয়ের দু একটা জায়গার কথা বলেছেন। এটা কিন্তু আমি ছবি রিলিজের আগে কিন্তু বুঝতে পারি নাই। তো এই চিত্রনাট্যের ব্যাপারটা আসলে হয় কি যে আমার নিজের ভুলটা কিন্তু আমি ধরতে পারি না। তো আসলে আমাদের চিত্রনাট্যকারের অভাব রয়ে গেছে আমি সহই। তো এইটা নিয়ে একটু আমাদের মানে স্টাডি করা উচিত। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে লিখবে, সেটা হচ্ছে যে যেসব সিনেমা খুব পপুলার হয়েছে, যেমন ধরেন হৃদয়ের কথা আপনার সিনেমা, ওইটাকে জানি সেসব সিনেমার চিত্রনাট্যকার ডিরেক্টর দিয়ে না হৃদয়ের কথা। হ্যাঁ, আমার জায়গাটা হচ্ছে এটা যে ডিরেক্টর নিজে যখন চিত্রনাট্য করছেন তখন সেই সিনেমাটার বেশি প্রশংসিত বা দর্শক সমর্থিত হচ্ছে, তো এটা কি একটা কারণ হইতে পারে যে? না, এটা কোনো কারণ না। চিত্রনাট্যকার আলাদা একটা সত্তা, সংলাপ রচিত আলাদা একটা সত্তা। যখন একজন নির্মাতা চিত্রনাট্যকার করেন তখন কিন্তু চিত্রনাট্যকার হয়েই করেন। এটা হয়তো আলাদা আলাদা দায়িত্ব। তো কোনো কোনো ছবির ক্ষেত্রে দেখা গেল যে বিগত দিনে যত বেশি সুপারহিট ছবি আছে এরকমও আছে যে ছোট্টু আহমেদের চিত্রনাট্য অন্যজন ডিরেক্টর বা আরেকজনের চিত্রনাট্য আরেকজন ডিরেক্টর, সংলাপ আরেকজনের লেখা। আবার আমরা নাম দিলে ধরেন আমি আপনি যদি বলিউডে যাই এই যে থ্রি ইডিয়টস, ডিরেক্টর নিজেই লিখছে। এটা হইতেই পারে, আমরা দাঙ্গেলে ছবিগুলি তো ডিরেক্টর নিজেই লেখা। এটা এমন না যে নিজে লিখলে ইয়া হয় মানে বেশি ভালো হবে। আমার বেলায় যেটা হয় যে আমি লিখে কেন মানে ডিজিটালি একটু বেশি সুবিধা পাওয়া, আমি একটু স্বচ্ছন্দ বোধ করি, কারণ দেখা গেছে যে আমি কি বলতে চাই, আমি কি ভাবতে চাই। তো এই ভাবনা বা বলার বিষয়গুলি কিন্তু তখন দেখা গেছে যে আমি যখন ভাবনাটা মাথায় থাকে তখন কাগজে চলে আসে। তো এইটা আসলে আমি আমার ওস্তাদ আমজাদ হোসেনের কাছ থেকে শিখেছি, যদিও আমজাদ হোসেন অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আমি যতই চেষ্টা করি না কেন ধারে কাছেও যেতে পারবো না কোনোদিন, কিন্তু এই যে আলাদা সত্তা, একজন মানে চিত্রনাট্যকার হিসেবে, একজন সংলাপ রচয়িতা হিসেবে, একজন গীতিকবি হিসেবে, একজন নির্মাতা হিসেবে, আলাদা আলাদা সত্তাগুলি আলাদাও হতে পারে আবার একজনেও হতে পারে। কিন্তু যখন যিনি এই দায়িত্বটা পালন করেন তখন কিন্তু সে তখন তার দায়িত্বটাই পালন করে।